Hi guys, how are you? I'm fine. Okay, I will teach you nested loop. Nested loop. এর আগে আমি কিন্তু break and continue দেখেছি কিভাবে লুপে ব্যবহার করতে হয় সেটা আমি দেখেছি। এবার দেখাবো আমি nested loop কিভাবে করতে হয়। এরপর দেখো infinite loop। Okay, nested loop. Nested loop আসলে বলতে তেমন কিছু না, লুপের মধ্যে লুপ কিভাবে ব্যবহার করবে সেটাই হচ্ছে nested loop। So for f4 আমরা তো জানি কিভাবে লুপের মান ইনিশিয়ালাইজ করতে লাগে। সো একটা ভেরিয়েবল নিলাম i, i এর মান দিলাম 1 দেওয়ার পর এবার i, হ্যাঁ i যদি কি হয় i greater than 10 equal 10 হয়, হ্যাঁ তাহলে i এর মান ইনক্রিমেন্ট করে দিব আমরা, এক করে বৃদ্ধি পাবে। আর এখানে আমরা কি করব, সাপোজ আরেকটি এখানে লুপ চালাবো। আমি বলছিলাম লুপের ভিতর লুপ ব্যবহার করাটাই হচ্ছে কি নেস্টেড লুপ। আমরা একটি লুপের ভিতরে একবার একাধিক লুপ ব্যবহার করতে পারি। এবার আমি দিব যে এর মান দিলাম 1, 1 থেকে এটি দিলাম যে এর মানটা যদি 5 পর্যন্ত হয় তাহলে 1 করে ইনক্রিমেন্ট করবে। ওকে, এর আউটপুট এখন দেখাবে কি ইকো আই দেন আই দেন জাস্ট বোঝার জন্য এই জিনিসটা দিলাম। তারপর আমরা আউটপুটে দেখবো কি আসতেছে। তারপর দিলাম যে ইকো দিলাম বাংলাদেশ, বাংলাদেশ দিলাম। দেওয়ার পরে আমরা এখানে একটা ব্রেক ইউজ করবো। আমরা জানি একটার সাথে আরেকটা সংযোগ করার জন্য কোন কন্ডিশন ব্যবহার করা হয়। এই নিয়ে একটা টিউটোরিয়াল তৈরি করছিলাম, আমরা টিউটোরিয়ালে দেখতে পারেন। এখন যদি আমরা সেভ করি দেখি আউটপুট কি দেখাচ্ছে। ও আমারে 10% দেখাবে, 10% তো দেখাচ্ছে। দেখুন এইটি কাজটা কি হইল, প্রথম এ আই এর প্রথমে কি কাজ করবে, এটি 10 থেকে ঘুরবে। এ আই এর মানটা 10 থেকে 1 থেকে এই 10 পর্যন্ত ঘুরবে, যতক্ষণ আই এর মানটা 10 এর চেয়ে বড় হয়, হ্যাঁ ততক্ষণ এই মানটি ঘুরবে। অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত অর্থাৎ 10 বার এই আই এর মানটা ঘুরবে। আর যে এই লুপেরটা দ্বিতীয় লুপটা কি আমরা এখানে যে দিছি, তাহলে যে এর মান 1 থেকে যে এর মানটা 5 পর্যন্ত বড়, অর্থাৎ 5 পর্যন্ত মানে 5 বার এটি ঘুরবে। আয়ের মানটা 10 বার পর্যন্ত, এই আয়ের মানটা 10 বার পর্যন্ত ঘুরবে আর যে এর মানটা 5 বার পর্যন্ত ঘুরবে। প্রথমে আই দেখবে, হ্যাঁ আয়ের ভিতরে আরেকটি লুপ চলছে, এই তখন এই আয়ের লুপটা দেখবে আরেকটা লুপ পাইলো, সে লুপটা দেখলো 5 বার ঘুরেছে। অর্থাৎ সে একবার প্রথমে চেক করে আবার গেল এই লুপে, যে লুপে আই লুপ চলে গেল, যে লুপে একবার ঘুরলো, একবার ঘুরতেছে ঘুরে আবার আসলো, আবার আই আবার জের ভিতরে ঢুকলো, আবার গেল 2, আবার আই গেল, হ্যাঁ এই ইনক্রিমেন্ট করে এক করে বৃদ্ধি করেছে, আই গেল আবার এখানে তাহলে 3, এই ইনক্রিমেন্ট করে আবার এখানে পাঠা দিচ্ছে 3, এবার গেল 4 যদি এখানে আসে আবার এখানে আয় আসে দেখতেছে এর মানটা, তাহলে যে মানটা হচ্ছে 4 হয়ে গেল, 4
4 হয়ে যাচ্ছে এখানে 5 না 5 ছোট আছে 5 বড় আছে সো 4 ছোট তাই সে আরেকবার মানটা ইনক্রিমেন্ট করে দিয়ে আবার পাঠিয়ে দিল আবার আই কি করছে আই দেখতেছে আই দেখতেছে 10 এর মান বড় অর্থাৎ 5 পেল 5 এর তো 10 বড় আমি আবার আপনাদের প্রথম ভাবে বুঝাচ্ছি হ্যাঁ প্রথমে আই চেক করে দেখি 10 এর চেয়ে বড় কিনা দেখছে আই 10 এর চেয়ে হ্যাঁ ছোট সো আই এর মানটা তাহলে 1 ইনক্রিমেন্ট করবে আর যদি আই এর মানটা যদি বড় হইতো হ্যাঁ 10 এর চেয়ে যদি বড় হইতো তাহলে এই মানটা ইনক্রিমেন্ট করবে না যেহেতু আই এর মানটা 10 এর চেয়ে ছোট হ্যাঁ এই যে 1 আই আই হচ্ছে 1 যেহেতু আই 10 এর চেয়ে ছোট সেহেতু সে ইনক্রিমেন্ট করবে ইনক্রিমেন্ট করে এ পাঠায় দিল এখানে বৃত্তে দেখতেছে সে আরেকটা লুপ পাইলো ফর লুপ সেটা হচ্ছে মান জে জে এখন জে এখন পাইলো জে আবার দেখতেছে এর মান হচ্ছে 5 অর্থাৎ জে এর মান 5 হচ্ছে ছোট সো যে ইনক্রিমেন্ট করে দিল একবার একবার ইনক্রিমেন্ট করে আবার পাঠিয়ে দিল এখানে আবার আই আসলো এখানে এখানে পাইলো কি 2 হ্যাঁ 2 পায়ে এখানে আবার এখানে দেখলো 2 মানে 2 রুট 10 এর চেয়ে ছোট না বড় যেহেতু 2 ছোট সেহেতু 10 এর চেয়ে 2 যেহেতু ছোট সো 10 আবার কি করলো ইনক্রিমেন্ট করলো ইনক্রিমেন্ট করে আবার আসলো আবার চেক করতেছে আবার চেক করে দেখতেছে হ্যাঁ যে আমরা পাইলাম এই বাংলাদেশ পাইলাম এবার 3 নাম্বারে এবার চেক করতেছে আবার পাঠিয়ে দিল 3 নাম্বার আই যেহেতু 3 এখানে পাইলো 3 পাওয়ার পর এখানে দেখছে আই 3 এর 10 বড় সো এটি ইনক্রিমেন্ট করতে পারবে ইনক্রিমেন্ট করে দিল এখানে দেওয়ার পর হ্যাঁ এখানে বাংলাদেশ দেখতেছে এখানে আছে 3 এই 3 দেখতেছে 5 এর চেয়ে বড় সো সেটাও ইনক্রিমেন্ট করে দিল এই 3 তখন এই মানতে পেলাম আমরা এই মানটি পেলাম আবার তখন ইনক্রিমেন্ট করল আবার লুপে চলে গেল চলতেই আছে আবার দেখতেছে 10 10 দেখতেছে এখানে কি 10 আছে যেহেতু 10 আছে সেহেতু এখানে আমরা 4 পাইলাম 4 পেয়ে দেখছে 4 এর চেয়ে 10 ছোট সো 10 যেহেতু বড় তাহলে আবার আমাদের এটা ইনক্রিমেন্ট করে দিল ইনক্রিমেন্ট করে আবার এখানে আসলাম আবার এখানে দেখলাম চেক এভাবে করতে করতে যেহেতু দেখলাম এটা 5 5 দেখতেছে এই 4 এর মানটা দেখাচ্ছে এবার দেখছে 5 5 এরটা হ্যাঁ যখনই 5 চলে আসছে দেখতে 5 এই 5 এর তো 5 বড় না সমান সো এখানে 5 এ আমাদের আউটপুট করাইছে এরপর আমাদের আবার গেছে আবার লুপটি চেক করতেছে এরপর দেখতেছে লুপটা হ্যাঁ এর দেখতেছে 5 5 এর তো 10 ছোট সো এখানে তাহলে কি এখানে পাঠায় দিলে ইঞ্জিনিয়ারে পাঠায় দিলে এখানে দেখতেছে আবার এখানে দেখতে একটা লুপ আছে এইভাবে এই কাজটি সর্বমোট 10 বার সংঘটিত হবে দেখেন 5 বার করে 5 বার করে একটা কাজ 5 বার করে মোট 10 বার হবে সো এখানে দেখেন 5 বার এখানে হয়েছে 5 বার তারপর আবার হয়েছে নিচে হ্যাঁ তো এই 5 বার এই 5 বার হচ্ছে একবার ধরলাম এখানে 2 হচ্ছে 5 বার কয়বার হলো 2 বার হচ্ছে 2 এই 3 হচ্ছে 5 বার 3 বার হলো এই 4 থেকে 5 বার 4 বার হলো এইভাবে হইতে 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 এই যে 5 হইছে 5 থেকে 5 পর্যন্ত 6 থেকে 5 পর্যন্ত 7 থেকে 5 পর্যন্ত 8 থেকে 5 পর্যন্ত 9 থেকে 5 পর্যন্ত 10 থেকে 5 পর্যন্ত এভাবে আমাদের লুপটি কাজ করছে এটাই হচ্ছে ফর লুপ এই লুপের ভিতরে কিন্তু আবার আমরা যখন লুপ করব ব্যবহার করব ঠিক যেমনটি আমি আপনাদের উদাহরণ দিয়ে বুঝে দিচ্ছি ব্রেক আমরা ইচ্ছা করলে এই ভিতরে আরেকটি লুপ ইউজ করতে পারবো এই ভিতরে আমরা আরেকটি লুপ ইউজ করতে পারবো এই ভিতরে আমরা আরেকটি লুপ ইউজ করতে পারবো হ্যাঁ এই লুপের ভিতরে এই লুপ ইউজ করলাম আবার
এই লুপের ভিতরে আমরা আরো লুপ ইউজ করতে পারবো। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ইন, এটা হচ্ছে নেস্টেড লুপ, লুপের ভিতর লুপ। এই লুপগুলা কিভাবে কাজ করবে? প্রথমে আই জে কে দিলাম, কে দিয়ে এল দিলাম, এলিমেন্টটি পাস, এলিমেন্টটি সাইজ, এর মানটি দিলাম 3 2 দিলাম। দেখুন, প্রথমে এই মানটি চেক করবে 10 বার পর্যন্ত, আই চেক করবে 10 বার পর্যন্ত, যদি হয় আবার চলে যাবে, এই যে চেক করবে 5 পর্যন্ত, এই কে চেক করবে 3 পর্যন্ত, আই এল চেক করবে 2 পর্যন্ত। এইভাবে একটার পর একটা একটা লুপ, আবার লুপটা চলতে থাকে, এইভাবে চলতে চলতে, যেমন এই কাজটি বুঝালাম তো সেই এইভাবে কাজগুলো চলতে থাকবে, নেক্সট লুপ এটাকেই বলে। এই থেকে আমি শেষ করলাম।